আজকে আপনাদের জানাবো বিশ্বের সব থেকে গরিব দেশের ব্যাপারে, যে দেশের মানুষ এখনো এক বেলা খেলে দুবেলা না খেয়ে দিন কাটায়। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আবু রাইহান। আজকে আমরা জানব পূর্ব আফ্রিকার একটি স্থল বেষ্টিত দেশ বুরুন্ডি সম্পর্কে। 2022-এর সার্ভে অনুযায়ী বিশ্বের সব থেকে গরিব দেশ হল বুরুন্ডি। এই দেশের আয়তন 27,834 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 12 কোটির মতো। এই দেশের রাজধানী গিতেগা আর সবথেকে বড় শহর বুজুম্বরা। এখানকার সরকারি ভাষা হলো কিরুন্ডি। দেশটি স্বাধীন হয়েছে 1962 সালে। আফ্রিকার ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে এটি একটি অন্যতম। এখানকার অধিকাংশ মানুষ খুবই গরিব, কৃষির উপর নির্ভর করে নিজেদের জীবিকা নির্বাহ করে। এই দেশের জনসংখ্যার মোট 13% মানুষ শহরে বসবাস করে, বেশিরভাগ মানুষই গ্রামাঞ্চলে বসবাস করে। দেশটি এতটাই গরিব যে এখনও মানুষ একবেলা খেয়ে দুবেলা না খেয়ে থাকে। যাদের সাইকেল আছে তারা প্রতিদিন 30-40 কিলোমিটার সাইকেল চালিয়ে শহরে বাজারে নিজের কৃষিজাত পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এদেশের মুদ্রার নাম রুন্ডি, যেটা $1 সমান 2076 রুন্ডি। মোটামুটি সারা বছরই দুর্ভিক্ষর মতোই চলে দেশের লোকজনদের উপর। খাদ্যের অভাবে 5 বছরের কম শিশুরা দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভুগছে। এখানকার গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িঘর কাঁচা, অনেকেই মাটি ঘাস দিয়ে তৈরি ছোট্ট তাঁবুর মতো ঘরেই থাকেন। কেমন লাগলো বুরুন্ডি দেশের সম্পর্কে জেনে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম কিছু তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সটে কী নিয়ে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন, মতামত দিবেন। কেমন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।